সেই বৈঠকে যদি আমরা সকলে একত্রিত হই তাহলে বাংলা বিহার উড়িষ্যা নব সুরাজ্য উদার Thank you.
আপনার কথা আমাকে অধিকার করতে হবে, অর্থ ধন রত্ন রাজকোষে জমা দিতে হবে।
আমাদের ঘোড়া গ্যাস কাটিবে, তবে কোন আমাদের বাড়ি পান করিবে। We have received the honor of the day from the hands of the imperial minister. Sculpture নিজে হুকুম দিলে আর নবাব যাহা খারিজ করিবে। আমরা কামাল বসাইলাম,
এখন এখন আমি আপনাদের বলিতেছি ভারি জিমিনে যুদ্ধ লাগিলে নবাব ক্যালকাটায় যাইবে দেখো দেখো আমার বেশ সোল্জার কি ভীমে চোট পায় ভারি যুদ্ধ হইবে এর মুন্ড ভার হইবে লেফট একজন মারছি মুসলমানি আপনারা যারা করছি তাই করতে পারবে বলেন কি করতে পারেন প্রস্তুত You are the bravest of the bold. I wish. আজকে রাত বললো আপনি আমাদের জন্য কি করবেন মসজিদ বেগমের জন্য কি করবেন বলো বিলম্ব করিবেন মসজিদ বেগম নবাবের প্রসাদে এক প্রকার মন্দির মতন হচ্ছে আপনারা তাহাকে মুক্ত করিয়া দিবেন কলকাতায় আপনারা কি করেন সাহেব তাই দেখে আমরা কাজ করব শেঠজি শেঠজি কি করি জগৎ শেখ দুটো চলে বান্ধবদের ত্যাগ করে না ক্যালকাটায় আমরা রাজযোগ করতে আমি যা নিজে যাই নবাব যাতে ক্যালকাটা হইতে ফিরিয়ে আসিতে না পাইলে আর যদি ফিরিয়ে আসে তাহলে চেপে মুসলিমার ছবিতে যশা নবাব বসে আছে
হয়েছে কলকাতা দুর্গ সরকার কিছুতেই স্থগিত রাখবে না তোমরা ভেবেছ তোমাদের এই অন্তত আমি নীরবে সহ্য করব কি করে আছে জানে না না জানতে তোমাকেই তারপরে উপস্থিত হবে কেননা তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসেবেই তুমি আমার দরবারে ঠাই পেয়েছ তোমাকে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে তোমার মাথা মুড়িয়ে ভোর ঢেলে গাধায় চড়িয়ে আমির যা পাঞ্জাব থেকে বাংলা এসে সাতগোয়ার ষড়যন্ত্রে লিপ্ত থেকে তুমি যেমন তোমার নিজে তেমনি আমাদেরও সর্বনাশের সূচনা করছ সাবধান নবাবদের দেওয়া জিনিস মূল্যবানই হয়
আপনি মুক্তর মূল্য যাচাই করে আর আমি আমি পরখ করি নারী রত্ন। আমরা নবাবের নিমন্ত্রণ খাই না, এই কথা তাদের উপরে।
আপনাদের অনুমতি দিতে হয়, এর কথাও কি আপনাদের মনে করে দিতে হবে? আমরা তো উপর ত্যাগ করতে বাধ্য হয়েছি, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে তখন যখন আপনাদের বন্দী করা হবে। অন্যায় আমিও করেছি, আপনিও করেছেন, কোনো দাদার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবে, তার শুভ আপনারা আমাকে এই আশ্বাস দিই যে বাংলার এই দুর্দিনে আপনারা আমায় ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্যই তাই কি জানাব, আবারও বিচার রাজা বিচার নয় চাহাব না, আমি বলতে চাই এই যে এখনো সময় আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষের এই চুক্তির সঙ্গে সৈন্য সমাবেশ, চন্দননগর জয়, কাশিম বাজার অভিযোগে অভিযান, এই সবই কি শান্তির প্রতিরক্ষা? সমাজে কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব আজ কিছুই হতো না। কলকাতার আক্রমণকে কলকাতা দুর্গকে তারা যদি দুর্বৃদ্ধ করে তুলতে না চাইত তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। সেটি সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার হয়েছে, আপনারা আপনাদের শক্তি দিয়ে উক্তি দিয়ে সর্বপ্রথমে আমাকে সাহায্য করুন। আপনাদের সমবেত বিস্তার করে যদি এই বিপদ থেকে পরিত্রাণ পান তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন, সেদিন যে দণ্ড আপনারা আমায় দেবেন আমি মাথা পেতে দেবো। আমাকে অযোগ্য মনে করে যদি আর কাউকে এই বাংলার সিংহাসনে বসাতে চান তাহলে বিষ্ণু মনে সিংহাসন আপনি শুধু আমার সিংহ সমাধি নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপন জল জেনে যে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। পলাশির প্রাণ করে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে।
ক্লাইভের নেতৃত্বে কোম্পানির বলতে বলতে এগিয়ে আসছে। আর আপনাদের আমি আর গর্ভে আবদ্ধ রাখবো না, আপনারা পলাশের চাকরি করে শিক্ষা সন্তানদের অধিকার করেছো, সেই শিক্ষা সন্তানদের
বলতে পারো লোকসভা ওই ভাষণে বেগম মানবে না দানবে হয়তো পলাশের কান্ত রাখা হয়ে থাকতো তার দুটি আজও রক্তে জানি না রক্ত সে যায়